হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 16-তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এসিল এখন 100 নম্বর ফ্লোরের বস অর্থাৎ ব্যারনকে দেখে খুবই ভয় পেয়ে যায়, যেটা দেখে এখন সাংজিনুবো বুঝতে পারে যে ব্যারনের শক্তি সত্যি অনেক বেশি, যে এসিলও সেটা থেকে ভয় পাচ্ছে। আর এই সময় তার নজরে পড়ে ব্যারনের বাহনের দিকে, যেটা হলো একটা ড্রাইগন যার নাম ওয়াইভার্ন কাইসেল। সে ভাবে যে এই ওয়াইভার্নটা তো উড়তে পারে, তার মানে এর সঙ্গে লড়াই করাটা আরও একটু মুশকিল হবে। কিন্তু সে এখন এটাও বুঝতে পারে যে এই ওয়াইভার্নটা কোনো ডিমান নয়, তার মানে যদি সে এই ওয়াইভার্নটাকে মারতে পারে তাহলে হয়তো সে এটার শ্যাডো বের করতে পারবে। এদিকে ডিমন কিং ব্যারন এখন কোনো রকমের দেরি না করে তার স্কিলের ব্যবহার করে সেইখানে তার সমস্ত সেনাদেরকে ডাকে, যাদেরকে দেখে সাংজিনুও বলে, আমার কাছে প্রায় এ র্যাঙ্কের 100 বিস্ট আছে, কিন্তু এইখানে তো 1000-এরও বেশি বিস্ট রয়েছে। আর এখন সে বিস্টগুলো সাংচিনবুর দিকে অ্যাটাক করতে আসে। এসিলো এই সময় খুবই ঘাবড়ে যায়। সে সাংচিনবুকে বলে, স্যার এবার আপনি কি করবেন? যার পরে সাংচিনবু তার ডোমেন এক্সপ্যানশন ব্যবহার করে আর তারপরে তার সমস্ত শ্যাডো বিস্টকে সেইখানে ডাকে। শ্যাডো বিস্টগুলো সবাই লাগাতার সমস্ত ডিমন্সগুলোকে মারতে থাকে, কিন্তু তবুও সেখানে আরও অনেক ডিমন্সরা পড়ে রয়েছে। কিন্তু তার এরকম লড়াই করা দেখে এখন এসিল ভাবে, সত্যি আমি এতগুলো ফ্লোর ধরে জিনুও সঙ্গে রয়েছি, কিন্তু এইভাবে লড়াই করতে জিনুওকে এর আগে দেখিনি। আর এখন তার মাথাতে এটাও আসে যে একদিকে রয়েছে ডিমন কিং ব্যারন, যে কিনা এই জায়গাটার রুলার, আর অন্যদিকে রয়েছে সাংজিনুবো, তার এখন কার দিকে থাকার প্রয়োজন? এদিকে এখন ব্যারন সেইখানে একটা বিশাল পাওয়ারফুল অ্যাট্যাক করে, যেটা কিনা বিদ্যুৎ চমকানোর মতো। সাংজিনুবো বুঝতে পারে যে এটা কোনো নর্মাল বিদ্যুৎ চমকানো না, এটার কিছু আলাদা এফেক্ট আছে। আর এইটা যদি বেশিক্ষণ এখানে থাকে তাহলে তার সমস্ত শ্যাডো বিস্ট মরে যাবে আর তার মানা পাওয়ার আবার অনেক কমে যাবে। তাই সেই এখন চেষ্টা করে ব্যারনকে ডাইরেক্ট অ্যাটাক করার। তাই পাশের একটা বিল্ডিংয়ের ওপর দিয়ে লাফ দিয়ে সে প্রথমে কাইসেলের একটা ডানা কাটার চেষ্টা করে, কিন্তু সে করতে পারে না। তার আগেই ব্যারন থেকে তার তরোয়াল দিয়ে আটকে ফেলে আর থেকে ছুঁড়ে মারে মাটির দিকে। এখন সেইখানে পড়ার পরও ব্যারন কোনো রকমের দেরি করে না, তার উপর আবার সঙ্গে সঙ্গে অ্যাটাক করে। এখন সেটা থেকে সাংচিনবো নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। এদিকে তারপরেই টাস্ক আবার ডিমন কিংয়ের উপরে অ্যাটাক করে আর তার অ্যাটাকটা ডিমন কিংকে টক্কর দেওয়ার মতো পাওয়ারফুল তো হয়, যেটা দেখে সাংচিনবো ভাবে, যাক ভালোই হয়েছিল আমি টাস্ককে আমার এই অর্বটা দিয়ে দিয়েছিলাম। আর এখন টাস্কের এই অ্যাটাকটা কাইসেলের গায়ে লাগে, যেই কারণে কাইসেলাল উঠতে পারে না, সে মাটিতে এসে পড়ে। আর এখন মাটিতে ব্যারনকে দেখে সাংজিনুবো বলে, যাক তুমি নিচে চলে আসলে তাহলে, তোমাকে ওপরের দিকে তাকিয়ে দেখতে দেখতে আমি বোর হয়ে যাচ্ছিলাম। আর সাংজিনুবো এখন মনে মনে ভাবে তার যে শ্যাডো বিস্টগুলো আছে সেগুলোকে স্যামন করতে তার মানা লাগে না, কিন্তু যদি সেগুলো ডিস্ট্রয় হয়ে যায় তাহলে তারপর সেগুলোকে আবার রিজেনারেট করতে তার মানার প্রয়োজন হয়। তাহলে এখন এই যে ডিমন কিং ব্যারন আছে তার যে মনস্টারগুলো সেগুলোও কি এইভাবেই কাজ করে? মানে সেগুলোকে যদি আমি মেরে দিই তাহলে সেগুলো রিজেনারেট হতে কি ব্যারানের মানা লাগবে? তবে ব্যারানের মানা লাগুক কিংবা না লাগুক, সাংজিনবোর এই সময় মানা পাওয়ার খুবই দ্রুত হারে কমতে থাকে। আর এই সময় ব্যারানও এগিয়ে আসে সাংজিনবোকে অ্যাটাক করার জন্য, আর কোনো রকম দেরি না করে সে অ্যাটাক করেও ফেলে। আর এই প্রথমের অ্যাটাক থেকে টাস্ক তার হিম অফ প্রোটেকশন ব্যবহার করে সাংজিনবোকে বাঁচায়। এখন সাংজিনবো মনে মনে ভাবতে থাকে, একে মারতে গিয়ে খুব বেশি দেরি করলে হবে না, তাহলে আমার সমস্ত মানা পাওয়ার ফুরিয়ে যাবে, কেননা আমার শ্যাডো বিস্টরা খুব তাড়াতাড়ি মরে যাচ্ছে, কিন্তু ওদেরকে ছাড়া আমি আবার লড়াইও করতে পারবো না। আর এই সময় আয়রন আর ইগনিস মিলে যায় ডেমন কিংকে অ্যাটাক করতে, কিন্তু তারা কিছুই করতে পারে না, তার আগেই তাদেরকে ডেমন কিং মেরে ফেলে। আর এরপরে সাংজিরুও যায় ডেমন কিংকে অ্যাটাক করতে, কিন্তু তার অ্যাটাকও এই সময় ডিমন কিং ব্লক করে ফেলে। আর সে এরপরে সাংজিনবোকে অ্যাটাক করতেই যাবে, এই সময় আয়রন আর ইগনিস মিলে কোনো রকমে তাকে আটকায়, আর এই সুযোগ নিয়ে সাংজিনবো তার উপরে আবার অ্যাটাক করে। আর এই অ্যাটাকটা ডিমন কিংয়ের গায়ে লেগেও যায়। আর এরপরে ডিমন কিং তার একটা স্পেশাল স্কিলের ব্যবহার করে আর তার দু হাতে দুখানা ড্যাগার চলে আসে। এখন সাংজিনবো তার দু হাতে দুটো ড্যাগার নিয়ে নেয় আর শুরু হয়ে যায় 1:1 ব্যাটেল। এই ব্যাটেল খুবই দমদার হয়, ঠিক ওই ডিমন স্লেয়ার সিজন 2 এর তেঙ্গেন আর গিউতরুর মতো। কিন্তু এই লড়াইয়ে জিনবো ব্যারানের স্পিড ম্যাচ করতে পারছিল না, তার দুটো হাত থেকে দুটো ড্যাগারই পড়ে যায়। আর এখন ব্যারান তার উপরে একটা পাওয়ারফুল অ্যাটাক করে, যেটা থেকে সাংজিনবো নিজেকে কোনো রকমে বাঁচালে ব্যারান আবার তার উপরে অ্যাটাক করতে যায়। সাংজিনবো এই সময় মনে মনে ভাবতে থাকে, ওর কাছে কি আনলিমিটেড পাওয়ার আছে? ও কি কখনোই হাঁপায় না? আর এখন এই দ্বিতীয় অ্যাটাকটা করার আগে এসিল ব্যারানের দিকে একটা তরোয়াল ছুড়ে মারে, যেটার কারণে ব্যারান একটু ডিস্ট্র্যাক্ট হলে সাংজিনবো সেইটার সুযোগ নিয়ে ব্যারানের উপরে অ্যাটাক করে আর তাকে বিশাল পাওয়ারফুল একটা ঘুষি মারে। আর এই ঘুষির সঙ্গেই সে ডিমন কিংকে মেরে ফেলে। তারপর মাটিতে বসে পড়ে সে এসিলকে বলে, যাও তোমার বাবাকে বলে দাও যে তোমাদের রাডিরু ক্ল্যান হলো এখন সব থেকে বড় ক্ল্যান। এইদিকে ডিমন কিংকে মারার জন্য সে এখন অনেকগুলো আইটেম পায়,
কিন্তু মেইন আইটেম হলো পিউরিফাইড ব্লাড অফ ডেমন কিং, যেটার সাহায্য নিয়ে সে এখন হোলি ওয়াটার অফ লাইফ বানাতে পারবে। আর সে এখন কোনো রকমের দেরি না করেই হোলি ওয়াটার অফ লাইফ বানানোর কাজ শুরু করে দেয়। কিন্তু এই সময় সে দেখতে পায় যে হোলি ওয়াটার অফ লাইফটা ঠিকঠাকভাবে হবে কি না সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে তার ইন্টেলিজেন্স স্ট্যাটের ওপর। সে এখন ভাবতে থাকে যে যদি আমি এটা আগে থেকে জানতাম তাহলে আমি আমার ইন্টেলিজেন্স স্ট্যাটটা অনেকটাই বাড়িয়ে নিতাম। পেছন থেকে এসিল তাকে এই সময় বলে, আপনি কোনো চাপ নেবেন না স্যার, এই কাজটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আর এখন এসিলের কথা ঠিকই হয়, কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই হোলি ওয়াটার অফ লাইফটা তৈরি হয়ে যায়। তারপরও সে দেখতে পায় যে কাঠের মতো জিনিসটা আর এই ডেমন্স কিং এর ব্লাডটা পুরোপুরি শেষ হয় না, কিন্তু অন্য যে একটা আইটেম ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে যায়। তবে যাই হোক, এগুলো মেন কথা না, মেন কথা হলো এটা, তার হাতে এখন হোলি ওয়াটার অফ লাইফটা চলে আসে, যেটা কিনা যে কোনো মানুষের যে কোনো রকমের অসুখ দূর করে ফেলতে পারে। সে এখন এটাই ভাবে যে সে এখান থেকে বেরিয়ে সবার আগে তার মায়ের কাছেই যাবে আর তাকে এই জলটা খাওয়াবে। এরই মধ্যে আয়রন তার কাছে কাইসেলের বডি নিয়ে আসে আর তারপরে সে কাইসেলের শ্যাডো বের করতেও সক্ষম হয়। তার এই শ্যাডো বের করে দেখে তো এসিল খুবই খুশি হয়। তারপরে সে জিনবোকে বলে, যদি আমরা কাইসেলের পিঠে করে যাই তাহলে আমাদেরকে আমাদের বাড়ি পৌঁছাতে কোনো সময় লাগবে না। কিন্তু সাংজিনবো এখন ভাবে, তাকে কি এখন আবার সেই সব প্ল্যান পেরিয়ে তারপর যেতে হবে? এখান থেকে তাড়াতাড়ি বেরোনোর কোনো রাস্তা নেই। এদিকে এসিল এখনও বলতে থাকে, যখন আমরা আমাদের বাড়িতে পৌঁছাবো তখন আমার বাবা নিশ্চয়ই আমাদের জন্য ভালো খাবার তৈরি করে রাখবে, উনি খুব খুশি হবেন। কিন্তু তার এই সমস্ত কথায় জিনবো কোনো পাত্তাই দেয় না। সে এখন ভাবে তার তো কোয়েস্ট রিওয়ার্ডটা এখনও নেওয়াই হয়নি। এরপরে সে কোয়েস্ট রিওয়ার্ড ওপেন করলে সেখান থেকে 30 স্ট্যাট পয়েন্ট পায় আর তারপরে সে একটা নতুন টাইটেলও পায়, ডিমন স্লেয়ার। কিন্তু সে সেই টাইটেলটাকে এখনই ব্যবহার করতে পারে না। আর একই সঙ্গে সে একটা রিউন স্টোনও পায়, যেটার থেকে সে একটা স্কিল পাবে যার নাম শ্যাডো এক্সচেঞ্জ। এই স্কিলটার সাহায্যে সে যে কোনো শ্যাডোর সঙ্গে তার জায়গা পরিবর্তন করতে পারবে। আর একবারে জায়গাটা পরিবর্তন করলে তাকে আবার 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর এই স্কিলটা এখন সাংজিনবোর খুবই কাজের বলে মনে হয়। যাই হোক, এরপরে সে এসিলকে জানায় যে তাকে একাই ফিরতে হবে, তার সঙ্গে সাংজিনবো যাবে না, কেননা রাডিনু ক্ল্যান 80 নম্বর ফ্লোরে রয়েছে, সেখানে যেতে গেলে অনেক সময় লাগবে, সাংজিনবোর কাছে এখন অত সময় নেই। এই বলে সে এসিলকে গুড বাই জানায় আর প্রথমবারের মতো তার শ্যাডো এক্সচেঞ্জ স্কিলটাকে ব্যবহার করে। আর এক পলকে পৌঁছে যায় তার বাড়ির কাছে। এই স্কিলটা কিছুটা ওই টেলিপোর্টের মতনই, কিন্তু আগে তাকে তার কোনো শ্যাডো বিস্ট দূরে পাঠাতে হবে, তারপর সে তার সঙ্গে জায়গা এক্সচেঞ্জ করতে পারবে। যাই হোক, এই সময় সে সেখানে কাইসেলকে ডাকে আর তার পিঠে করে উড়ে চলে যায়। অন্যদিকে এখন মিস্টার ও জিনচুল আর মিস্টার গো মিটিং করছিল, যেখানে ও জিনচুল মিস্টার গোকে কিছু ভিডিও দেখায় যেগুলো স্যাটেলাইট ক্যামেরা দিয়ে নেওয়া, যেগুলো দেখে মিস্টার গো বলে, ঠিকই যেরকম গত রিজু বলছিল, সমস্ত পিঁপড়েরা তাদের রানীকে ছেড়েই বাইরে বেরিয়ে আসে আর আমাদেরকে এই সুযোগটা নিয়েই রানীটাকে মারতে হবে। কিন্তু মিস্টার গো এখন এটাও ভাবেন যে কিছু গার্ড তো থাকবেই যারা রানীকে প্রোটেক্ট করবে, তারা কীরকম হবে সেটা একটা ভয়ের ব্যাপার। আর অন্যদিকে যখন সব পিঁপড়েরা জানতে পেরে যাবে যে তাদের রানী বিপদে আছে তখন তো তারা ছুটেই আসবে, তাই না? যেটা শুনে ও জিনচুল বলে, ওই ব্যাপারটাকে নিয়ে কোনো চাপ নিতে হবে না, কেননা আমরা একটা রেডিও সিগন্যালের ব্যবহার করব, সেটা দিয়ে আমরা সমস্ত পিঁপড়েকে ডিস্ট্র্যাক্ট করে রাখবো, তারা আর রানীর কাছে ফিরতে পারবে না। যেটা শুনে মিস্টার গো বলে, তাহলে তো ভালোই, তাহলে আমাদেরকে শুধুমাত্র একটা জিনিসের উপরই লক্ষ্য রাখতে হবে, রানী এবং তার গার্ডের ওপর। আর এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎই মিস্টার গো কেঁপে ওঠে, যখন ও জিনচুল তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, যার উত্তরে মিস্টার গো বলে, তুমি কি ফিল করতে পারলে না, একটা বিশাল পাওয়ারফুল মানা ওয়েব যেন অনেক দূর থেকে আমার কাছে আসলো। অন্যদিকে বাইকিওনো আর আরেকজন মিলে এখন ড্রিঙ্ক করছিল, তারাও এই সেম পাওয়ারটাকে অনুভব করতে পারে, যেইটার থেকে এখন তারাও অবাক হয়। আর এখন অন্য লোকটা বাইকিওনোকে বলে, হয়তো হান্টার্স গিল্ডের হান্টাররা এই সময় প্র্যাকটিস করছে, তাই তারা এটা নিয়ে খুব বেশি চাপ নেয় না আর আবার ড্রিঙ্ক করতে শুরু করে। আর এখন আমরা দেখতে পাই যে বাইকিওনো যার সঙ্গে কথা বলছে সেই একটা এস র্যাঙ্কের হিলার মিন বিয়ঙ্গো, যে কিনা এর আগে জেজু আইল্যান্ডের রেডের পরেই রিটায়ার নিয়ে নিয়েছে। এই সময় মিন বায়ক ইয়োনোকে বলে, একটা মজাদার কথা শুনবে, যার উত্তরে বায়ক ইয়োনো না করে দেয়। আর সে মনে মনেই ভাবতে থাকে, মিন বিয়ঙ্গো অনেকটাই বদলে গেছে আর ও হয়তো দুনিয়ার একমাত্র হান্টার যে কিনা একটা এস র্যাঙ্কের হান্টার হওয়া সত্ত্বেও হান্টিং ছেড়ে দিয়েছে, আর এমনও না যে ওর অন্য কোনো ভালো ইনকাম সোর্স আছে। যাই হোক, এরপরে মিন বিয়ঙ্গো বায়ক ইয়োনোকে জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে সত্যিই যাচ্ছ? যার উত্তরে বায়ক ইয়োনো বলে, হ্যাঁ যেতেই হবে। আর এখন মিন তাকে উত্তরে জানায়, তোমার মনে নেই কি করে ইয়োনসোক মারা গেল আমাদের সামনে? তারপরও তুমি আবার যাবে জেজু আইল্যান্ডে? যার উত্তরে বায়ক ইয়োনো বলে, যদি আমি না যাই তাহলে আমার দেশের অনেক মানুষ মারা যাবে।
আর তাছাড়াও যেতে আমাকে হবেই, তাই ভাবছি একটা ভালো কারণ নিয়েই যাই। এই সময় মিন বিয়েঙ্গু বলে, কিন্তু তুমি যাই বলো না কেন, আমি যাবো না। তুমি যদি ভেবে থাকো যে তুমি এখানে এসে আমাকে মানাবে, তুমি কিন্তু সেটা পারবে না। জানোত্রে বাইকিউনো বলে, না না, আমি তোমাকে কোথাও যেতে বলছি না, আমি তো শুধুমাত্র তোমাকে গুড বাই জানাতে এসেছি। কেননা তুমি বা আমি কেউই জানি না যে ওইখানে গিয়ে কী হবে, হয়তো আমাদের আবার দেখা নাও হতে পারে। যেইটা শুনে এই সময় মিন বিয়েঙ্গু চুপ হয়ে যায়। আর বাইকিউনোকে বলে, তুমি কি জানো আমি একটা টিচার হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি, আমি না টিচারই হয়ে যাব আর একটা নর্মাল লাইফে থাকব, ওটাই আমার ঠিক আছে। আমি রিটায়ার হওয়ার পর ইউজিন কনস্ট্রাকশন কিন্তু আমাকে কন্ট্যাক্ট করেছিল তাদের গিল্ডের গিল মাস্টার হওয়ার জন্য। আর শুধুমাত্র ইউজিন কনস্ট্রাকশনই না, আরও অনেক বড় বড় কোম্পানি আমাকে কন্ট্যাক্ট করেছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, আমি না ঠিক ওই জায়গাটাতে স্যুট করি না, যে হয়তো মারো না হলে মরো, তার থেকে ভালো যদি আমি একটা টিচার হয়ে যাই তাহলে কোনো কথাই নেই, পড়াবো আর থাকবো ব্যাস। আর আমি কি করব বলো তো, আমি না ইতিহাস পড়াবো, কেননা ইতিহাসের অনেক গল্প আমার সত্যিই খুব ভালো লাগে। তার এই সমস্ত কথা শুনে এখন বাইকিউনো ভাবে, সত্যি মিন বিয়েঙ্গুই নর্মাল আছে, আমরাই কেমন যদি অ্যাবনর্মাল হয়ে গেছি। আর যদি একটু ভেবে দেখা যায় তাহলে বেশিরভাগ হান্টাররা কিন্তু হান্টিং পছন্দ করে, কিন্তু আমি দেখেছি যে অনেক হিলাররাই ডাঞ্জনে যেতে পছন্দ করে না। যাই হোক, এই সমস্ত বলতে বলতে তারা আরও ড্রিঙ্ক করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাংজিরোভো কাইসেলের পিঠে করে চলে যায় হসপিটালে তার মায়ের কাছে। সেখানে গিয়ে সে ভাবতে থাকে, সিস্টেম এখনও পর্যন্ত আমাকে অনেকভাবে সাহায্য করেছে, আমি একটা ই র্যাঙ্কের হান্টার ছিলাম, সেখান থেকে আমি একটা এস র্যাঙ্কের হান্টারে চলে এসেছি, আর আমার মনে হয় যে এই বড় সিস্টেম আমার মাকে বাঁচাতে আমাকে সাহায্য করবে। যদিও এর কোনো গ্যারান্টি নেই যে আমার মা ঠিক হয়েই যাবে, তবুও আমি সিস্টেমের উপর এটুকু ভরসা করতেই পারি। এই বলেই সে হোলি ওয়াটার অফ লাইফ তার মাকে খাইয়ে দেয়। এই সময় তার নজরে পড়ে তার মায়ের ঘাড়ের একটা পোড়া দাগ। তার মনে পড়ে ছোটবেলায় একবার গরম জল সে তার মায়ের কাঁধে ভুল করে ফেলে দিয়েছিল, যেই সময় তার মায়ের ঘাড়ে এই দাগটা হয়। কিন্তু তখনও তার মা নিজের বিষয়ে কোনো চিন্তা না করে সাংজিরোভোকে বলেছিল, তোমার কোথাও লেগেছে কিনা। এদিকে হোলি ওয়াটার অফ লাইফ খাওয়ানোর পর তার মায়ের মুখের সমস্ত দাগগুলো চলে যেতে থাকে একটা একটা করে, কিন্তু তার জ্ঞান এখনো ফেরে না। এখন সাংজিরোভো তার পাশেই বসে থাকে, অপেক্ষা করে তার মায়ের জ্ঞান ফেরার জন্য। সে ভাবে, আমি এত শক্তিশালী হয়েছি শুধুমাত্র একটা কারণেই, তোমার জন্য। আর এইভাবে কিছুক্ষণ বসে থাকার পরেই তার মা উঠে পড়ে আর জিনোভোকে সামনে দেখতে পেয়ে প্রথমে এদিকে জিজ্ঞাসা করে, তুমি কি জিনোভো, আর আমি এখানে কতদিন ধরে পড়ে আছি? যার উত্তরে সাংজিনোভো বলে, পুরো 4 বছর হয়ে গেল। আর এরপরই তার মা জিনার ব্যাপারে জিজ্ঞাসা করে, যার উত্তরে সাংজিনোভো বলে, ও একদম ঠিক আছে আর খুব ভালো পড়াশোনাও করছে। যেইটা শুনে তার মা তাকে বলে, থ্যাংক ইউ জিনোভো, তুমি তাহলে তোমার প্রমিস রেখেছ। আর এই সময় সে জিনোভোর হাত লক্ষ্য করে, তার হাতে অনেক কাটার দাগ রয়েছে, যেটা দেখে সে জিনোভোকে বলে, তুমি নিশ্চয়ই অনেক কিছু করেছো তাই না, অনেক খেটেছ। আর তার এই কথা শুনে এখন সাংজিনোভো কাঁদতে শুরু করে। এখন একটা নার্স গিয়ে ডাক্তারকে বলে যে একটা পেশেন্ট এটার্নাল স্লাম্বার থেকে জেগে উঠেছে, যেটা শুনে ডাক্তারও অবাক হয়ে যায় যে এই রোগের থেকে তো কারোর কোনোদিনও জ্ঞান ফেরে না, এটা তো হওয়ার কথা না। কিন্তু নার্সটা বলে যে এরকম হচ্ছে, আর ওনার ছেলে এখানে এসেছে, উনি বলছে যে পেশেন্টকে এখনই হসপিটাল থেকে ছেড়ে দিতে। কিন্তু ডাক্তার বলে, না না, এরকম হতে পারে না, এত বছর পর যদি ওনার জ্ঞান ফেরে তাহলে ওনার শরীর এখন পুরোপুরিভাবে ঠিক নেই, আমরা ওনাকে এখনই ছাড়তে পারবো না। কিন্তু নার্স বলে, উনি পুরো ভালোভাবেই চলাফেরা করতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ডাক্তার এখনও বলে যায়, না না, ও সমস্ত হবে না, ওনাকে এখন ছাড়া যাবে না। কিন্তু এরপরে নার্স বলে, স্যার আপনি ঠিক বুঝতে পারছেন না, ওনার যে ছেলে আছে সে হলো সাংজিরোভো, সাউথ কোরিয়ার 10 নম্বর স্ট্র্যাঙ্ক হান্টার। আর তার এই কথা শুনে ডাক্তার খুবই ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে ছেড়ে দাও, ওই পেশেন্টকে ছেড়ে দাও, কোনো ব্যাপার না। আর এখন অন্যদিকে জিনা আসে তার মায়ের সামনে, তাকে দেখে তার মা বলে, জিনা কত বড় হয়ে গেছো তুমি, হ্যাঁ। কিন্তু জিনা এ সময় কাঁদতে থাকে, সে তার কান্না থামাতেই পারে না। আর এখন সাংজিনোভো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, সত্যি এখন আমার মনে হচ্ছে যেন আমি আসল রিওয়ার্ড পেলাম, কিন্তু একই সঙ্গে আমি আবার এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে আমি কোনোদিনও ফিরতে পারবো না, আমি এখন একটা হাই র্যাঙ্কের হান্টার হয়ে গেছি। যাই হোক, এর পরের দিন সকালে সাংজিনোভো একটা বেঞ্চের মধ্যে বসে থাকে, সেইখানে বসে সে প্রথমবার তার ফোনটাকে খোলে। সে দেখতে পায় যে তার ফোনে অনেকগুলো মিসড কল এসে রয়েছে, কেননা সে এতদিন ধরে লিমার্স ক্যাসেলের মধ্যেই রয়েছে, সে তো কারোর ফোনই তুলতে পারেনি। আর এখন তার এটাও নজরে পড়ে যে কয়েকজন তার আর কাইসেলের ছবি তুলে নিয়েছে আগের দিন রাত্রেবেলা যখন সে কাইসেলকে নিয়ে উড়ছিল তখনকার, আর সেইটা নিয়ে এই সময় নিউজে ভালোই কথা হচ্ছে। এই সমস্ত দেখতে দেখতে তার ফোনে কল আসে মিস্টার গোয়ের। তার কল দেখে সাংজিনোভো একটু অবাকই হয় যে চেয়ারম্যান থেকে পার্সোনালি ফোন করছে। সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে।
যেটা শুনে মিস্টার গো বলে, জানোই তো কত বড় ঘটনা হয়ে গেছে। আর এখন সাং চিনবো ভাবে যে মিস্টার গো হয়তো কাইসেলের কথা বলছে। সে বলে, ও আচ্ছা ওটা নিয়ে, আচ্ছা এরপর থেকে আমি খেয়াল রাখবো। কিন্তু মিস্টার গো বলে, খেয়াল রাখবে মানে কিসের? আর এখন সাং চিনবো বুঝতে পারে যে মিস্টার গো কাইসেলের কথা তো বলছে না। তাই সে এখন মিস্টার গোকে বলে, আমি আসলে কয়েকদিন ধরে আমার ফোন ধরিনি, তাই আমি জানি না যে এখন কী চলছে। যেটা শুনে মিস্টার গো বলে, ও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, তাহলে আমি একটা কাজ করছি, আমি তোমার কাছে যাচ্ছি, গিয়ে সব কিছু গুছিয়ে বলছি। আর এটা শুনে সাং জিনবো বলে, না না আপনার আসার কোনো দরকার নেই, আমিই আপনার কাছে যাচ্ছি। আর এরই সঙ্গে সোলো লেভেলিংয়ের পর্ব 16 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।